নরম বাটার নান বাসায় কিভাবে তৈরি করতে হয় তাই আজকে দেখব। প্রথমে আমরা নিয়ে নিব আটা, সাথে ইস্ট, সাথে দুধ, সাথে পানি এবং লবণ। এরপর মিক্স করার পালা। প্রথমে আটা দিয়ে তার মধ্যে আমরা দিয়ে দেব ইস্ট। ইস্ট দিয়ে ভালোভাবে মিশিয়ে এর মধ্যে লবণ দিয়ে দিব এবং লবণ, ইস্ট অ্যান্ড আটা ভালোভাবে মেশাতে হবে যেন পুরোটার সাথে মিশে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিব দুধ। দুধ দেওয়ার পর এটা ভালোভাবে মিক্স করতে হবে। মিক্স করে দেন হাত দিয়ে মিক্স করতে হবে পুরোটা, যেন পুরোটার সাথে মিশে যায়। এরপর একটু একটু করে আমি পানি দেব। একটু একটু করে পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করতে হবে এবং এই ডোটা একটু সময় নিয়ে তৈরি করলে ডোটা খুবই সুন্দর হবে। তারপর এই ডোটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এক ঘন্টার মতো। এক ঘন্টা পর যখন ঢাকনাটা খুলব তখন দেখব যে আটাটা ফুলে গেছে, খুব সুন্দরভাবে নরম হয়ে ফুলে উঠেছে। ইস্ট দিলে আটাটা যখন এভাবে ফুলে ওঠে তখন খুবই ভালো লাগে। এবং এরপর যে রুটিটা বানানো হয়, মানে নান রুটি হোক, সেটা যেই রুটি হোক না কেন, খুব সুন্দরভাবে ফুলে ওঠে এবং বাইরের নান রুটির মতোই দেখা যায়। যাই হোক, এবার আমি এটাকে ছোট ছোট পিস করে নিয়ে আমি রুটি বানানো শুরু করব। ঠিক যতটুকু মোটা রাখতে চাই বাইরের নানের মতো, দোকানের নানের মতো, ঠিক ততটুকু মোটা রেখে এটা আমি চুলায় একটা ননস্টিক প্যানে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর যখন এটা একটু হয়ে আসবে এটাকে উল্টে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব বাটার। বাটার নান যেহেতু, সেহেতু বাটার তো দিতেই হবে। বাটার দেওয়ার পর এটা ফুলে উঠবে অ্যান্ড দুই পাশ দিয়ে সুন্দরভাবে হয়ে যাবে আর এত সুন্দর একটা ঘ্রাণ বের হবে, মানে ইচ্ছে করবে তখনই খেয়ে ফেলতে। রোজার মাসে এইরকম বাটার নান দিয়ে হালিম বা চিকেন ফ্রাই, চিকেন গ্রিল এগুলো দিয়ে খেতে খুবই মজা লাগে। ইভেন গরুর মাংস, মুরগির মাংস সব কিছু দিয়েই ভালো লাগবে। সো কেমন লাগলো আমার এই সবচেয়ে সহজভাবে বাসায় তৈরি করা বাটার নান সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।